আসছি পরবর্তী খবরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ব্যবহারে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছে কেন্দ্র, এমনই অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের নয় বিরোধী নেতা। তারা শুধু কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলে ক্ষান্ত হননি, উদাহরণ দিয়ে লিখেছেন কয়েকজন নেতা যখন বিরোধী দলে ছিলেন তখন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত হয়েছে, কিন্তু যেই তারা বিজেপিতে যোগ দিয়েছে সেই মামলাগুলির গতি প্রকৃতি আর জানা যায়নি। প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে সই রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের রাষ্ট্র সমিতির প্রধান চন্দ্রশেখর রাও, জম্মু এবং কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ, এনসিপির প্রধান শরদ পাওয়ার, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। তাদের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে তাতে তাদের ভাবমূর্তি এবং নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে।